আমার পেজ হোম স্টাডি 24x7। আমাদের পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক বায়োমলিকিউলস ইন্ট্রোডাকশন। আমরা বায়োমলিকিউলস এর একটু ইন্ট্রোডাকশন সম্পর্কে আজকে একটা ছোট ধারণা তোমাদের মধ্যে দেব। ফার্স্ট অফ অল বলে রাখি যে বায়োমলিকিউলস কি সেটা শুরু করার আগে আমি প্রথমেই বলে রাখি যে একটা সময় থাকে যখন না আমরা আজকে বলছি আমার ফিজিক্স অনেক বেশি, কেমিস্ট্রি অনেক বেশি দামি, বায়োলজি অনেক কঠিন সাবজেক্ট, কিন্তু একটা জায়গায় গিয়ে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব মিলেমিশে যায় এবং আমরা বুঝতে পারি যে কোনো সাবজেক্ট ছাড়াই কোনো সাবজেক্ট কিন্তু চলতে পারে না। তো এই বায়োমলিকিউলস দিয়ে আমাদের এই ধারণাটা আরও বেশি প্রগাঢ় হয়। তার কারণ বায়োমলিকিউলস অ্যাকচুয়ালি অ্যানালাইসিস অফ প্ল্যান্ট টিস্যুস, অ্যানিমাল টিস্যু অ্যান্ড মাইক্রোবায়াল মাস ইন্ডিকেটস দ্যাট দে আর মেড আপ অফ অলমোস্ট সিমিলার টাইপস অফ এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ডস। ফোর এলিমেন্ট মেইনলি মেজর দ্যাট আর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন কনস্টিটিউট 97-99% অফ দ্য বডি অফ লিভিং অর্গানিজমস। দেখো আমরা সবাই এরকম কেন এই আগের কথাগুলো বললাম, তার কারণ হচ্ছে আমাদের বডি যদি দেখো পুরোটাই আমাদের দাঁত ক্যালসিয়াম দিয়ে তৈরি, আমাদের বডির ম্যাক্সিমাম পার্ট কার্বন দিয়ে তৈরি। আমরা যে খাবার খাই, মাছ খাচ্ছি, তার মধ্যে রয়েছে প্রোটিন, প্রোটিন মেক্স ফ্রম অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের যদি স্ট্রাকচার দেখি কার্বনের চারটে হাত, একদিকে অ্যামাইনো গ্রুপ, একদিকে COOH কার্বক্সিল গ্রুপ, একদিকে হাইড্রোজেন, একদিকে আর যে কোনো গ্রুপ। সো অ্যামাইনো অ্যাসিড, যদি আমরা ধরো ফ্যাট জাতীয় খাবার খাচ্ছি তাহলে ফ্যাটেও সেই অনেকগুলো কার্বন COOH, এক হাতে COOH, এক হাতে এই গ্রুপ। তাহলে এই সমস্ত এই আবার যদি আমরা কার্বোহাইড্রেট জাতীয় গ্লুকোজ জাতীয় C6H12O6 গ্লুকোজের স্ট্রাকচার, তাহলে আমরা যে খাবার খাচ্ছি সেখানেও যেমন বায়োমলিকিউলসগুলো রয়েছে, মানে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেনের একটা মিশ্রণ দিয়ে তৈরি, সেই রকম আমরা আমাদের বডি পার্টসও কিন্তু সেই দিয়েই তৈরি। এই জন্যই কিন্তু মানুষকে বা কোনো অর্গানিজমকে প্রায় তৈরি হয়, কেননা কার্বন দিয়ে আমরা মেন পার্ট আমাদের কার্বন। তাই সেটাই বলছে যে একটা অ্যানালাইসিস করে দেখা গেছে যে অ্যানিমেল বলো, প্ল্যান্ট বলো, মাইক্রোবস অর্গান বলো, যেগুলো অণুজীব খালি চোখে দেখতে পাওয়া যায় না, প্রত্যেকটাই কিন্তু কিছু একই রকমের এলিমেন্ট নিয়ে তৈরি। সেই এলিমেন্টগুলো কিছুই না, অ্যামাউন্ট অফ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এটা প্রায় 97-99% নিয়ে তৈরি হচ্ছে এই চারটে মলিকিউল, সব থেকে মেজর মলিকিউল হিসেবে আমরা বলে থাকি। বায়ো মলিকিউলস, বায়ো কথার মানে কি বায়োলজিক্যাল, অর্থাৎ দেহজ, জীবজ, এবং মলিকিউলস মানে অণু, জীবজ অণু যেগুলো আমাদের দরকার লাগছে। অল কম্পাউন্ডস আর মলিকিউলস প্রেজেন্ট ইন লিভিং সেলস আর কল্ড অ্যাজ বায়ো মলিকিউলস। ইট ইনক্লুডস লার্জ ম্যাক্রো মলিকিউলস সাচ অ্যাজ প্রোটিন, পলিস্যাকারাইড, লিপিড অ্যান্ড নিউক্লিক অ্যাসিড, অ্যাজ ওয়েল অ্যাজ স্মল মলিকিউলস সাচ অ্যাজ প্রাইমারি মেটাবোলাইটস, সেকেন্ডারি মেটাবোলাইটস অ্যান্ড ন্যাচারাল প্রোডাক্টস। অনলি থ্রি টাইপস অফ ম্যাক্রো মলিকিউলস, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড অ্যান্ড পলিস্যাকারাইড, লিপিডস আর ফাউন্ড ইন লিভিং সিস্টেম। আমাদের বডিতে মেনলি দু রকমের সিস্টেমের মলিকিউলসের উপর আমরা ডিপেন্ড করি, একটা ম্যাক্রো, একটা মাইক্রো। ম্যাক্রো কথার মানে লার্জ অ্যামাউন্ট, যেটা আমাদের বডিতে প্রচুর পরিমাণে দরকার লাগে, একটা মাইক্রো মলিকিউল, যেটা আমাদের বডিতে কম পরিমাণ দরকার লাগে। এই ম্যাক্রো মলিকিউলসগুলোর মধ্যে পড়ছে প্রোটিন, পলিস্যাকারাইড, লিপিডস অ্যান্ড নিউক্লিক অ্যাসিড এগুলো। এবং যদি বলি আমরা ম্যাক্রো মলিকিউলস মেনলি এগুলোর মধ্যেই পড়ছে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, পলিস্যাকারাইড, লিপিড, এই কটা জিনিস নিয়েই তৈরি হয়েছে ম্যাক্রো মলিকিউলস। তো পলিস্যাকারাইড অ্যাকচুয়াল কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড, স্যাকারাইড কথা মানে মিষ্টি, চিনি। তো পলিস্যাকারাইড মানে অনেকগুলো মনোস্যাকারাইড একসাথে হয়ে পলিস্যাকারাইড তৈরি করে, অর্থাৎ জাস্ট লাইক কার্বোহাইড্রেট। তো আমরা দেখছি না যে কেমিস্ট্রির বিভিন্ন মলিকিউল, কেমিস্ট্রিতে যে আমরা যে সমস্ত মলিকিউলগুলো পড়ি সেইগুলো জুড়ে জুড়েই কিন্তু আমাদের বডি তৈরি হয়েছে। দ্যাট ইজ কেমিস্ট্রি মেক্স বায়োলজি, বায়োলজি মেক্স কেমিস্ট্রি, অ্যান্ড আমরা যে পদ্ধতিতে চলাচল করি সেই সমস্ত ফিজিক্সের ল ওয়াইজ আমাদের চারিপাশে হচ্ছে। তো কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি ইনক্লুডিং ম্যাথস, ম্যাথমেটিক্স রুলস নিয়েও কিন্তু অনেক আমাদের দেহ ফলো করছে। সো আমরা সমস্ত সাবজেক্টে যেন একটা মিশ্রণ হচ্ছে আমরা একটা বায়োলজি বা বায়োলজিক্যাল টার্মসগুলো। তো চলো দেখি বায়োমলিকিউলস সম্পর্কে আরেকটু তথ্য পড়ি। বায়োমলিকিউলস আর পলিমার্স, পলি কথার মানে হচ্ছে অনেক, পলিমার্স মানে অনেক রকম মলিকিউল একসাথে পরপর পরপর যুক্ত হয়ে তৈরি করেছে পলিমার্স। দিজ আর লার্জ সাইজড
high molecular weight complex molecules that are formed by condensation of biomolecules. বায়োমলিকিউল এক ধরনের পলিমার, মানে প্রচুর প্রচুর মলিকিউল একসাথে যুক্ত হয়ে 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 একটা হিউজ অ্যামাউন্ট অফ স্ট্রাকচার তৈরি করেছে। তার মধ্যে আমরা যদি বলি প্রোটিন, প্রোটিনস আর হেটেরো পলিমার মেড আপ অফ অ্যামাইনো অ্যাসিড। হেটেরো কথার মানে হচ্ছে একরকম নয়, বিভিন্ন রকমের। হেটেরো মার বা হেটেরো পলিমার কেন বলছে, অনেক রকমের অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি করছে। কখনো এই দেখা যায় না যে অ্যালানিন 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 এরকম পড়ব, তা না। কখনো গ্লাইসিন অ্যালানিন মেথিওনিন অ্যালানিন গ্লাইসিন, ন্যাচারাল বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয়েছে বলে এটাকে বলছে হেটেরো পলিমার বা হেটেরোজেনাস এলিমেন্ট। নিউক্লিক অ্যাসিড আর এন এ অ্যান্ড ডিএনএ আর কম্পোজড অফ নিউক্লিওটাইডস। আমরা নিউক্লিওটাইডের যদি স্ট্রাকচার আমরা এরপরে আস্তে আস্তে পড়বো, সেখানেও দেখবো নাইট্রোজেন কার্বন বিভিন্ন ফাংশনের গ্রুপ এর একটা মিশ্রণে তৈরি হয়েছে নিউক্লিওটাইড। অ্যাডেনিন বলো, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এভরিথিং। তো ডিএনএ অ্যান্ড আরএনএ এই দুটো হচ্ছে আমাদের বডিতে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, কারণ ডিএনএ জিন বহন করে, জিন ক্যারি করে, আর এই জিনগুলোই আমাদের বিভিন্ন দেহের বৈশিষ্ট্যের জন্য দায়ী। জিন ফলোস দ্য ক্যারেক্টারিস্টিক্স। তো নিউক্লিক অ্যাসিডও তৈরি করছে দেখছি নাইট্রোজেন কার্বন বিভিন্ন মলিকিউল, এগুলো নিয়ে তৈরি। আমরা যদি নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার দেখি তাহলেও আমরা বুঝতে পারবো। পলিস্যাকারাইড আর কম্পোনেন্টস অফ সেল ওয়াল ইন প্ল্যান্টস, ফাঙ্গি অ্যান্ড অলসো দ্য এক্সোস্কেলেটনস অফ আর্থ্রোপডস। তো পলিস্যাকারাইড সাধারণত সেল ওয়াল কোষ প্রাচীর তৈরি করতে কাজে লাগে। কোষ প্রাচীর তো অ্যানিমালদের বা আমাদের থাকে না, থাকে গাছপালাদের। গাছপালা, ফাঞ্জাই, এদের ক্ষেত্রে ছত্রাক, এদের ক্ষেত্রে যে কোষ প্রাচীর সম্পূর্ণটা কিন্তু তৈরি হয়েছে পলিস্যাকারাইড দিয়ে। এবং আর্থ্রোপডের ক্ষেত্রে যারা আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী তাদের ক্ষেত্রে এক্সোস্কেলেটন তৈরি করতে কাজে লাগছে। এছাড়াও আমরা দেখে নিই কী কী এলিমেন্ট আছে আমাদের পৃথিবীতে এবং হিউম্যান বডিতে তার কত অংশ রয়েছে। হাইড্রোজেন 0.14%, 0.14%, যেটা হিউম্যান বডিতে রয়েছে 0.5 লাগছে। কার্বন 0.03, হিউম্যান বডিতে 18.5% নিডেড। অক্সিজেন 46.6% অক্সিজেন, বাট হিউম্যান বডিতে কিন্তু অক্সিজেন প্রচুর লাগছে 65। নাইট্রোজেন ভেরি লিটল অ্যামাউন্ট, হিউম্যান বডিতে 3.3 লাগছে। সালফার 0.03, আর্থের সাপেক্ষে কিন্তু বাকিদের সাপেক্ষে 0.3% রয়েছে সালফার, কিন্তু হিউম্যান বডিতে রয়েছে 0.3%। সোডিয়াম 2.8, বাট হিউম্যান বডিতে 0.2। ক্যালসিয়াম 3.6, হিউম্যান বডিতে 1.5। ম্যাগনেশিয়াম 2.1, হিউম্যান বডিতে 0.1। সিলিকন 27.7, বাট হিউম্যান বডিতে নেগলিজেবল। তো আমরা দেখছি, দেখো কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন তো দরকার লাগে। তো এইগুলোই হচ্ছে আমাদের মেন কম্পোনেন্ট, যেগুলো আমরা ম্যাক্রোমলিকিউল, তার পার্সেন্টেজ ইন হিউম্যান বডি দেখলেই আমরা বুঝতে পারবো যে এগুলোকে কেন ম্যাক্রোমলিকিউল বলছে। বাদবাকিদের পার্সেন্টেজ দেখো প্রচণ্ডই কম, নেগলিজেবল প্রায়, তাই এগুলো হচ্ছে মাইক্রোমলিকিউলস। তা একবার মাইক্রোমল ম্যাক্রোমলিকিউল সম্পর্কে তো ইতিমধ্যে পড়লাম, এবার একটু মাইক্রোমলিকিউল সম্পর্কে পড়ি। মাইক্রো কথা মানে কি, ছোট। তো দিস আর মলিকিউলস অফ লো মলিকুলার ওয়েট অ্যান্ড হ্যাভ হায়ার সলিবিলিটি। দিস ইনক্লুড মিনারেলস, ওয়াটার, অ্যামাইনো অ্যাসিড, সুগারস অ্যান্ড নিউক্লিওটাইড। মাইক্রো মলিকিউল যদি দেখি প্রচণ্ড কম তার মলিকুলার ওয়েট ভর, অ্যান্ড হ্যাভ হায়ার সলিবিলিটি, খুব বেশি দ্রবীভূত হয়ে যায়। সলিবিলিটি তার দ্রাব্যতা খুব বেশি, জল বা বিভিন্ন জায়গায় খুব বেশি এরা দ্রবীভূত হতে পারে। দিস ইনক্লুড এর মধ্যে পড়ছে মিনারেল, ওয়াটার, অ্যামাইনো অ্যাসিড, সুগার অ্যান্ড নিউক্লিওটাইড। তো এলিমেন্টগুলোকে দেখি, মাইক্রো এলিমেন্টগুলোকে অনেক সময় ট্রেস এলিমেন্টও বলা হয়, খুবই কম পরিমাণে দরকার লাগে বডিতে। অন দ্য বেসিস অফ প্রেজেন্স অ্যান্ড রিকোয়ারমেন্ট ইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল, দিজ আর গ্রুপ ইন টু মেজর মেজর এলিমেন্ট অ্যান্ড মাইনর এলিমেন্ট। মেজরের মধ্যে পড়ছে ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, সালফার, পটাশিয়াম, নাইট্রোজেন। মাইনর এলিমেন্ট আয়রন, কপার, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, জিঙ্ক, আয়োডিন। অন দ্য বেসিস অফ ফাংশন দিস মে বি অফ ফলোয়িং টাইপস। এবার তাদের কাজের ভিত্তিতে কিন্তু আবার এই মেজর এবং মাইনর এই এলিমেন্টগুলোকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক এলিমেন্ট, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন। সত্যি কথা বলতে কি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আমাদের দেহের একটা ভিত্তি স্থাপন করেছে। আমরা যাই দেখি না কেন,
সবই অলমোস্ট এভরিথিং কার্বন দিয়ে তৈরি, হাইড্রোজেনও থাকে অক্সিজেনও থাকে। এই তিনটে ছাড়া আমাদের বডি কিন্তু একদম মেজর ফ্রেমওয়ার্ক, যেরকম হয় না দুর্গা ঠাকুরের যে প্রতিমার যে বাইরে যে তার যে ছাদটা তৈরি করা হয়, যেমন যে কাঠামো, যেই কাঠামোর উপর পুরো বেস করে মূর্তিটা তৈরি, এই কাঠামোটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে হিউম্যানের ক্ষেত্রে বা যে কোনো অ্যানিমেল বা অর্গানিজমের ক্ষেত্রে লিভিং কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন এই এই সরি কার্বন হাইড্রোজেন অক্সিজেন। প্রোটোপ্লাজমিক এলিমেন্ট অর্থাৎ আমার প্রোটোপ্লাজম কোথায় থাকে, সেল কোষের মধ্যে থাকে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম বলতে পারি নিউক্লিয়াস বাদ দিয়ে বাকি অংশটা। তাহলে সেখানে প্রায় প্রোটিন নিউক্লিক অ্যাসিড লিপিড ক্লোরোফিল এনজাইম সবকটাই হচ্ছে প্রোটোপ্লাজমিক এলিমেন্ট। ব্যালেন্সিং এলিমেন্ট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম। ব্যালেন্স আমরা জানি সোডিয়াম পটাশিয়াম একটা ব্যালেন্স আমাদের বডিতে দরকার হয়, ক্যালসিয়াম দিয়ে কিছু কিছু এলিমেন্ট দরকার তৈরি হয়, তাহলে ব্যালেন্সিং এলিমেন্ট হিসেবে এইগুলো কাজে লাগে। বায়োলজিক্যাল কম্পাউন্ড যদি আমরা আলটিমেট আমরা দেখি সেক্ষেত্রে আমরা দুটো কম্পাউন্ডকে দেখছি, একটা ইনঅর্গানিক কম্পাউন্ড যেটা হচ্ছে ওয়াটার, ইনঅর্গানিক সল্ট। ওয়াটার থাকে 80% ইনঅর্গানিক হিসেবে কাজে লাগছে এবং 1-3%, আর অর্গানিক কম্পাউন্ড হিসেবে যার মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট 1.0%, লিপিডস 3.5%, প্রোটিন 12%, নিউক্লিওটাইড 2% অ্যান্ড আদার কম্পাউন্ড 0.5%। তাহলে আজকে আমরা বায়োমলিকিউল সম্পর্কে একটু ধারণা ক্লিয়ার করলাম। সো আমাদের পেজের সাথে যুক্ত থাকো, এরপর আস্তে আস্তে বায়োমলিকিউলসের প্রত্যেকটা পার্ট কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো নিয়ে আস্তে আস্তে আমরা আলোচনা করব। সো বি স্টে সেফ অ্যান্ড সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আমাদের পেজের সাথে যুক্ত থাকো। থ্যাংক ইউ ফর টুডে অ্যান্ড সি ইউ এভরিওয়ান।